আবুজুন সন্ধ্যা সিডিবি সংবাদে আপনাদের সঙ্গে আছি আশফাকুর রহমান আদনান। শুরুতেই জানাবো শিরোনাম। অবশেষে দুর্নীতির দায়ে কারাগারে খালেদা জিয়া, 5 বছরের জেল, তারেক সহ 5 জনের 10 বছরের সাজা। আপিলের ঘোষণা আসামিদের। প্রতিহিংসার রায় দাবি বিএনপির, কাল সারা দেশে বিক্ষোভ, কেউ আইনের ঊর্ধ্বে নয়, মন্তব্য আইনমন্ত্রীর। আওয়ামী লীগের আনন্দ মিছিল। খালেদা আদালতে যাওয়ার পথে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের টিয়ার শেল, বিএনপির আইনজীবীদের আটকে রাখার অভিযোগ। এতিমের টাকা মেরে খেলে শাস্তি পেতে হয়, খালেদাজের বিরুদ্ধে রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, বরিশালের জনসভায় বলেন প্রধানমন্ত্রী। বিদেশ থেকে জিয়ার ফারেজ ট্রাস্টের নামে আসা 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশজুড়ে কঠোর নিরাপত্তা আর টানটান উত্তেজনার মধ্যেই বকশিবাজারের বিশেষ আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আক্তারুজ্জামান এই রায় ঘোষণা করেন। এছাড়া তারেক রহমান সহ বাকি 5 আসামিকে 10 বছরের সাজা দিয়েছে আদালত। এদিকে রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা, আর সন্তুষ্টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এস ইউ সেলিমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক। পথে পথে সংঘর্ষ, ভাঙচুর সহ নানা বাধা নিয়ে বেলা 2:45 পুরান ঢাকার বকশিবাজারে বিশেষ আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর রায় পড়া শুরু করেন ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আক্তারুজ্জামান। রায় 632 পৃষ্ঠার হলেও এর সার সংক্ষেপ ও সাজা ঘোষণার জন্য তিনি সময় নেন মাত্র 15 মিনিট। রায়ে 5 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার ছেলে তারেক রহমান সহ এই মামলার বাকি আসামিদের 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি আসামিদের 2 কোটি 10 লাখ টাকা করে জরিমানা করেন বিচারক। এদিকে খালেদা জিয়া ন্যায় বিচার পাননি দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী। সার্টিফিকেট পাওয়ার পরে আপিল করার জন্য ইনশাআল্লাহ আমরা আপিল করব। আজকে সার্টিফিকেট পেলে আমরা ইনশাআল্লাহ রোববার আপিল করব, আর আজকে না পেলে সার্টিফিকেট রোববারে পেলে সোমবারে আমরা ইনশাআল্লাহ আপিল করব। আমার দৃঢ় বিশ্বাস বেগম খালেদা জিয়া এই মামলায় খালাস হবেন, আপিলে খালাস হবেন এবং নির্দোষ প্রমাণিত হবেন। আর এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুদকের সফলতা বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। তারা পরাজিত হয়েছেন এবং উচ্চতর আদালত বলেছে এই সমস্ত ডকুমেন্টস, এই সমস্ত ফ্যাক্টস, এই সমস্ত চার্জশিটের আলোকে বিচার করার জন্য এবং উচ্চতর আদালতের নির্দেশ মোতাবেক তারা বারবার, গত 15 বার তারা উচ্চতর আদালতে গিয়েছেন, তারা এফআইআর চ্যালেঞ্জ করেছেন, চার্জ চ্যালেঞ্জ করেছেন, কগনিজেন্স চ্যালেঞ্জ করেছেন, চার্জশিট চ্যালেঞ্জ করেছেন এবং এই মামলার কার্যক্রমকে তারা চ্যালেঞ্জ করেছেন, আদালতকে পরিবর্তন করেছেন। সব কিছুর আলোকে উচ্চতর আদালত অ্যাপিল বিভাগ থেকে যে নির্দেশ এসছে মামলা পরিচালনা করার জন্য, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে মামলাটি সঠিক পন্দায় প্রসিকিউশন 32টা সাক্ষীর আলোকে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব কিছুর ঊর্ধ্বে থেকে মামলাটি আইনানুগ পদ্ধতিতে সন্দতিভাবে হাজির করে, সাক্ষ্য প্রমাণ হাজির করে আমরা প্রমাণ করতে পেরেছি বলেই আজকে এই মামলা চূড়ান্ত রায় হয়েছে। পরে খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনে। আর মামলার অন্য আসামিরা হলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, জিয়া রহমানের ভাগ্নে মুমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। এর মধ্যে তারেক রহমান সহ পলাতক রয়েছেন 3 জন। 2008 সালে 3 জুলাই রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। সত্যতা প্রমাণ হয়েছে এবং মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, এই মুহূর্তে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, চলে যাচ্ছে তার কাছে। হাসান, খালেদা জিয়াকে জেলে নেয়ার পর নেতাকর্মী, আত্মীয় স্বজন এবং আইনজীবী কেউ এসেছেন কিনা বিস্তারিত জানাবেন। আদনান, আপনি জানেন যে খালেদা জিয়াকে আদালতের সেই পুরাতন যে কেন্দ্রীয় কারাগার ছিল ঢাকার, সেই নাজিমউদ্দিন রোডে কিন্তু খালেদা জিয়াকে রাখা হয়েছে। অর্থাৎ এরই মধ্যে কয়েকজন আইনজীবী তার সঙ্গে দেখা করার জন্য জেল গেটে এসে হাজিরও হয়েছিলেন, কিন্তু তাদেরকে এখনও দেখা করার সেই অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে যে নেতাকর্মীদের কথা বলছিলেন, সেই নেতাকর্মীদের কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো কাউকেই খুঁজে পাওয়া যায়নি, কাউকে দেখাও যায়নি। তবে উচ্ছুক কিছু জনতা রয়েছে, গণমাধ্যম কর্মী অপেক্ষা করছেন, সেই কারণে কিছু উচ্ছুক জনতা এখানে অপেক্ষা করছেন। এছাড়া
যে কয়েদির হিসাবে যেটি রাখা বলার কথা হয়ে থাকে, খালেদা জিয়াকে ডিভিশন প্রাপ্ত যে কয়েদি সেই ডিভিশন অনুযায়ী একজন কয়েদিকে যে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা সেসব সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে কারা কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে। এবং খালেদা জিয়াকে এই পুরাতন কারাগারের যে ডে কেয়ার সেন্টার ছিল সেখানে কিন্তু খালেদা জিয়াকে রাখা হয়েছে। এবং একটি তথ্য আপনাকে জানিয়ে রাখছি, যেটি হচ্ছে যে আগে আজ রাতে খালেদা জিয়ার যে খাবার গ্রহণের যে বিষয়টি রয়েছে তিনি বাড়ি থেকে খাবার খাবেন কিনা নাকি অন্য যে বিষয়টি রয়েছে যে কারাগারের জেল কোড অনুযায়ী কারাগারের খাবার খাবেন, সেটি কিন্তু কারাগারের যে খাবারটি রয়েছে সেটিকে কিন্তু আজকে এখন পর্যন্ত যে তথ্যটি রয়েছে সেটিকে সেই খাবারটাই কিন্তু খাবেন। অর্থাৎ কারাগারের আজকে এই যে পাঁচ বছর জেল হয়েছে, জরিমানা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, সেইটি কিন্তু আজ থেকেই কিন্তু সেই পাঁচ বছর গণনা শুরু হবে এবং আজ থেকেই গণনা শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে যতদিন পর্যন্ত জামিন না পান ততদিন পর্যন্ত কিন্তু এইখানেই অবস্থান করবে বলে জানা গেছে। আদনান জি হাসান, আপনাকে ধন্যবাদ। পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। নির্বাচন ও রাজনীতি থেকে খালেদা জিয়াকে দূরে রাখতেই সাজা দেওয়া হয়েছে। নয়াপল্টনে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায়ের সাজার প্রতিবাদে কাল ও পরশু সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি। আদালতের রায়কে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। বিস্তারিত জানাচ্ছেন জুনায়দ আলী সাকি। অন্যদিনের তুলনায় সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল থমথমে অবস্থা। বাইরে কড়া পুলিশ প্রহরা, নিয়ন্ত্রিত যান চলাচল, ফাঁকা রাস্তায় র‍্যাব পুলিশের টহল আর হুইসেলে প্রকম্পিত নয়াপল্টন এলাকা। আদালতে যাওয়ার সময় দুপুর ১২টার পর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যোগ দিতে কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে যান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় রাস্তা থেকে আটক হন বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী। দুপুরের পর খালেদা জিয়াকে দেয়া রায়ের খবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছলে তৈরি হয় শোকাবহ পরিবেশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেঁদে ফেলেন রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রায়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখা এবং হেয় করতেই এমন রায় দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজনীতি ও আসন্ন নির্বাচন থেকে দূরে রাখবার জন্য ভুয়া ও মিথ্যা নথি তৈরি করে তাকে সাজা দিয়ে এই মামলার রায় বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক সংকট একে আরো ঘনীভূত করবে। শুক্রবার জুমার নামাজের পরে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার বিরুদ্ধে দেয়া এমন রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন দলের স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এই রায়টা আমরা মনে করি এটা আইনসম্মত হয় নাই এবং এটা সাক্ষ্য প্রমাণ ভিত্তিক হয় নাই। এটা একটা রাজনৈতিক একটা প্রতিহিংসার প্রতিফলন হিসেবে আমরা দিচ্ছি। খালেদা জিয়ার রায় কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে ৩০০০এরও বেশি নেতাকর্মী আটকের কথা জানান বিএনপি নেতারা। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা। অন্যদিকে রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটা উচ্চ আদালত ও নির্বাচন কমিশন ঠিক করবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন রায় নিয়ে কোনো বিশৃঙ্খলা হলে তা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নিয়মুল সাদেকের প্রতিবেদন। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে আর দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বাকিদের ১০ বছরের সাজা। এমন রায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল না হলেও দুর্নীতির বিরুদ্ধে দেশের সুদৃঢ় অবস্থান প্রকাশ পেয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী দুর্নীতি করার পর সাজা প্রাপ্ত হয়েছেন, এটা আমাদের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল করে না। আমরা অন্তত পক্ষে পৃথিবীর কাছে বলতে পারবো যে যারা দুর্নীতি করেন তাদের এই দেশে বিচার হয়। তিনি বলেন উচ্চ আদালতের একটি রায় অনুসারে আপিল বিভাগের রায় হওয়া পর্যন্ত খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হবেন না। তবে আরেকটি রায় এর বিপরীত নির্দেশনা থাকায় এ নিয়ে সর্বোচ্চ আদালত ও নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবেন। নৈতিক স্খলনের জন্য ২ বছরের অধিক যদি কারো সাজা হয় তাহলে পরে তিনি
পার্লামেন্টের নির্বাচন করতে পারবেন না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দুটো রায় আছে যেখানে এই ব্যাপারে কিন্তু সুনিশ্চিত বলা হয়েছে যে আপিল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, দণ্ডপ্রাপ্ত হলেও তিনি ইলেকশন করতে পারবেন, আবার আরেকটা রায় আছে পারবেন না। এখন ওনার ব্যাপারে আপিল বিভাগ কি সিদ্ধান্ত নেবেন সেটা এবং স্বাধীন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। রায়ের পরিপ্রেক্ষিতে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন অনুসারে খালেদা জিয়াকে সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি। সামাজিক অবস্থা বিবেচনা করে এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন কয়েকবার এবং একটা বড় পার্টির তিনি চেয়ারপারসন, কাজে সেইখানে যা যা প্রয়োজন যা যা জেল কোড অনুযায়ী থাকা সেগুলি তিনি পাবেন। কোনো জায়গায় কোনো প্রতিবাদ কিংবা কিছুই হয়নি, খুব স্বাভাবিক, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুব স্বাভাবিক অবস্থা চলছে। মন্ত্রী বলেন নাজিমউদ্দিন রোডের আগের কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসনকে রাখা হলেও প্রয়োজনে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। নিয়মুল সাদেক, এসএটিভি, ঢাকা। এদিকে খালেদা জিয়ার রায়ের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় বরিশালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আদালতের রায়ে খুশি কিংবা অখুশি কোনোটাই নয় আওয়ামী লীগ। এদিকে রায়কে ঘিরে দিনভর রাজপথে তৎপর ছিল দলটির নেতাকর্মীরা। মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে, আমাদের হাতে আসা মাত্রই দেখানোর চেষ্টা করব। চাচ্ছি পরের সংবাদে। এর আগে পথে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগের মধ্যে গুলশান থেকে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কয়েকটি স্থানে তার গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। মগবাজার ও হাইকোর্টের সামনে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাদেন বিপ্লবের প্রতিবেদনে বিস্তারিত। বেলা 11:30টার দিকে গুলশান থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিপুল সংখ্যক পুলিশ গুলশানের রাস্তায় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। খালেদা জিয়ার গাড়িবহর নিকেতন হয়ে তেজগাঁওয়ের দিকে এগোতে থাকলে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়তে থাকে। বহরটি সাত রাস্তা পার হওয়ার পরই হাজার হাজার নেতাকর্মী বহরে যোগ দিয়ে মিছিল শুরু করে। এ সময় খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ও র‍্যাবের গাড়ি খালেদা জিয়ার বহরের সাথে থাকলেও তাদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। খালেদা জিয়া প্রধান বিচারপতির বাসভবনের সামনের চত্বরে পৌঁছানোর পর গাড়ি বহরটি আবারও সরকার সমর্থিতদের বাধার মুখে পড়ে। সেখানে বেশ কটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, চলতে থাকে ইট পাটকেল নিক্ষেপ। এ সময় আহত হয় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষী সহ বেশ কজন নেতাকর্মী। গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে কাকরান মসজিদের সামনে। ঢাকা মহানগর পুলিশ রায় উপলক্ষে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা যায়। পথে পথে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে আদালতে পৌঁছান খালেদা জিয়া। রায় ঘোষণার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। সর্বোচ্চ আদালতের প্রবেশ পথে তালা মেরে আইনজীবীদের আটকে রেখে সরকার প্রমাণ করেছে খালেদা জিয়াকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। একই সঙ্গে মিছিল সমাবেশে নিষেধাজ্ঞার পরও ছাত্রলীগকে মোটরসাইকেল মহড়ার সুযোগ দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী আইনজীবীরা। মিজান আহমেদের প্রতিবেদন। ঘড়ির কাটায় দুপুর 1:45। হাজারো নেতাকর্মীর বেষ্টনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুপ্রিম কোর্টের সামনে দিয়ে যান বকশিবাজারের অস্থায়ী আদালতে। তবে খালেদা জিয়া যেতে পারলেও তার প্যানেল আইনজীবীদের সুপ্রিম কোর্টের মাজার গেটেই আটকে দেয় পুলিশ।
পরে সেখানে আইনজীবীদের অবস্থান এবং সরকার বিরোধী স্লোগানে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্যরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের গেইটে জোর করে তালা মেরে তাদের আটকে রাখা হয়। কেন সুপ্রিম কোর্টে তালা মারা দেওয়া হলো? আমাদের বন্দী করা হলো, আইনজীবীদের বন্দী করে কিসের ন্যায় বিচার? আজকে বলে সকালবেলা নাকি আইনজীবীরা ভরে গেছে ওখানে, একদম মিথ্যা। এখান থেকে বাধা, চাঙ্খারপুরে বাধা, তারপরে শেষ পর্যন্ত যাওয়ার পরও তারা আমাদের ঢুকতে দিল না। আমাদেরকে ধাক্কা দিয়ে এই এই গেটের মধ্যে ঢুকে রাখা হয়েছে। এটাই কি গণতন্ত্রের বহিঃপ্রকাশ? খালেদা জিয়া ন্যায় বিচার পাবে না, তারা কোনো বিচারককে ন্যায় বিচার করতে দেবে না। এদিন মিছিল সমাবেশ নিষিদ্ধ থাকলেও সুপ্রিম কোর্টের সামনে সরকারি দলের ছাত্র সংগঠনের দফায় দফায় মোটরসাইকেল মহড়া নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপি পন্থী আইনজীবীরা। আইনজীবী জনতা এই হাসিনা সরকারের পতন আজকে ঘটাবো, এটাই আমাদের শপথ। এদিন সুপ্রিম কোর্ট এলাকা থেকে সন্দেহভাজন পাঁচ জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছি খালেদা জিয়ার রায়ের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেখুন মাইনুল শোভনের প্রতিবেদনটি। ঘোষণা ছিল খালেদা জিয়ার রায়ের দিনে রাজপথে কোনো কর্মসূচি দেবে না আওয়ামী লীগ, তবে দিনভরই এর ব্যতিক্রম চিত্র দেখা যায় রাজধানী জুড়ে। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি যাতে রাজপথে নেমে কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে তা নিয়ে সতর্ক ছিল আওয়ামী লীগ। মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাদের নেতৃত্বে খণ্ড খণ্ড সমাবেশ করে দলটি। সমাবেশে ডিএমপি নিষেধাজ্ঞা থাকলেও ফাঁকা রাস্তায় মিছিল নিয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে বরিশালে রায়ের প্রতিক্রিয়া দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খবর পেয়েছে আমাদের কোনো বক্তব্য নেই, এটা আদালতের বিষয়, আদালতের বিষয়। আদালতকে আমরা সম্মান করি, আমরা খুশিও না অখুশিও না। রায় খালেদা জিয়ার পাঁচ বছর সাজা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যায়। মাইনুল শোভন, এসএটিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে। রায়ের প্রতিক্রিয়া এমনটাই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুদকের কাছে সব মামলাই বিশেষ, খালেদা জিয়ার মামলাকে রাজনীতির সাথে সম্পৃক্ত করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। মামলা চালাইতে হয়, আইন আইনের গতিতে চলে, সেভাবেই চলছে। আমি কোনো মামলাই, আমার 3,500 মামলাই, প্রত্যেকটা মামলাই বিশেষ, স্পেশাল কোনো মামলা নাই, আইন সবার জন্য সমান। এদিকে রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ হয়ে ওঠে বিএনপি নেতাকর্মীরা, মিছিল ও বিক্ষোভ করে তারা। এ সময় আটক করা হয় কয়েকশো নেতাকর্মীকে, এর মধ্যে সিলেটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া খুলনা, গাইবান্ধা ও হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সময় অর্থের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। পুলিশ কার্যালয়ের ভেতরে ঢুকে নগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন সহ অন্তত 25 নেতাকর্মীকে আটক করে। এ সময় নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নগর বিএনপির সভাপতি। শেষ বিদায় জানাতে হবে, এরা নির্যাতনের মাধ্যমে আর টিকে থাকতে পারবে না। রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু প্রতিক্রিয়ায় বলেন, অনির্বাচিত সরকার খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই কারাদণ্ড দিয়েছে, সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 16 কোটি জনগণের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা স্বৈরাচার, খুনি, হাসিনার, এরশাদের মতো বিদায় এক দফা আন্দোলনে আমরা রাশি থেকে আমরা শুরু করছি ইনশাল্লাহ। সিলেট জজ কোর্টের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কজন আহত হয়েছে। রংপুরে জাহাজ কোম্পানির মোড়ে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়।
খুলনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছে পাঁচজন, আটক করা হয় দশজনকে। হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় একটি পিকআপে ভাঙচুর ও একরামপুরে একটি অটোতে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা, পরে পুলিশের সাথে সংঘর্ষ হয় তাদের। লক্ষ্মীপুরে বিএনপির মিছিলে ও সাবেক এমপি শহীদউদ্দিন চৌধুরীর বাড়িতে ছাত্রলীগের হামলায় আহত হয়েছে সাতজন। নেত্রকোনা পৌর শহরের পারলা এলাকায় একটি মোটরসাইকেলে আগুন ও একটি প্রাইভেট কার ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। জামালপুরে বিএনপির প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, আর জেলা আওয়ামী লীগ মিছিল ও সমাবেশ করেছে। নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ, এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নোয়াখালীর মাইজদী শহরে বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে তিনজন। এছাড়া বগুড়া, গাইবান্ধা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, গোপালগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঝালকাঠি সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। অন্যদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে নাশকতার আশঙ্কায় বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছে। সুমাইয়া অর্থী, এসটিভি নিউজ ডেস্ক। এতিমে টাকা মেরে খেলে যে শাস্তি পেতে হয় তা আজ খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিবাজ হত্যাকারীরা আর দেশের ক্ষমতায় আসবে না বলেও মন্তব্য করেন তিনি। বরিশালে বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় আসছে ডিসেম্বরের নির্বাচনে আবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বরিশাল থেকে ফরজানা শোভার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মজনু হোসেন। দীর্ঘ ৬ বছর পর ধান নদী খালের অঞ্চল বরিশালে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কেবল নগরবাসীই নয়, আশেপাশের জেলা থেকেও নৌকা ব্যানার ফেস্টুনের মিছিল নিয়ে বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখতে আসেন হাজারো নেতাকর্মী। বিকেল নাগাদ বঙ্গবন্ধু উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। প্রধানমন্ত্রী প্রথমেই বরিশাল নগরী ও জেলায় 72টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর মুক্তিযুদ্ধে আহতদের সেবা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ নাগরিক লুসি হল্টের হাতে ভিসা সহ পাসপোর্ট তুলে দেন শেখ হাসিনা। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার এই দ্বিতীয় সফরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আইন সবার জন্য সমান, এতিমের টাকা মেরে খেলে শাস্তি তাকে পেতেই হবে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের উপর অত্যাচার করলে তার বিচার পেতেই হয়, সরকার খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারকে প্রভাবিত করেনি বলেও তার দাবি। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, আমাদের লক্ষ্যই হল দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও কল্যাণ। 9 বছর আর্থসামাজিক প্রতিটি খাতে আমরা যুগান্তকারী উন্নয়ন করেছি। বাংলাদেশ আজ বিশ্ব উন্নয়নের রোল মডেল, মানুষ এখন উন্নয়নের সুফল ভোগ করতে শুরু করেছে, আর আমাদের উন্নয়নের পরিকল্পনা হলো একেবারে গ্রাম পর্যায়ে তৃণমূলে যে মানুষগুলি বসবাস করে তাদেরকে সকল ধরনের নাগরিক সুবিধা দিয়ে তাদের জীবন মান উন্নত করা। ভোলার গ্যাস আশপাশের জেলায় ব্যবহারের জন্য অবকাঠামো নির্মাণের আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, তার লক্ষ্য এদেশকে উন্নত করা। দেশের উন্নয়নে নৌকার ধারাবাহিকতা রক্ষার ওয়াদা চান বরিশালবাসীর কাছে। আমরা পদ্মা সেতু আমাদের নিজস্ব অর্থায়নে করছি, এটা নিয়ে একটা গভীর চক্রান্ত ছিল, দুর্নীতির অভিযোগ এনেছিল বিশ্ব ব্যাংক আমাদের উপর, আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা দেশের সেবা করতে এসেছি, দেশের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি, মানুষের সম্পদ কেড়ে নিয়ে লুটপাট করতে আসিনি। কাজে ওয়ার্ল্ড ব্যাংক যখন এই ধরনের একটা অভিযোগ আনলো, আমরা এটা চ্যালেঞ্জ দিলাম। আজকে প্রমাণিত হয়েছে যে তাদের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল এবং কানাডা ফেডারেল কোর্ট সেই রায়ও দিয়ে দিয়েছে। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস থেকে সন্তানদের রক্ষা করতে বিশেষ নজর দিতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, এসএটিভি, বরিশাল। দীর্ঘ 10 বছর ধরে চলেছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। সাবেক কোনো প্রধানমন্ত্রীর দুর্নীতির মামলার বিচার বাংলাদেশে এটিই প্রথম। ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালের 3 জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় খালেদা জিয়াকে প্রধান করে তারেক রহমানসহ 5 জনকে আসামি করা হয়। সেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কথা জানাচ্ছেন দেলোয়ার জালালি।
এতিমদের সহায়তার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা 2,71,671 টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালের 3 জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় হাজিরা দেওয়ার বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় 150 বারের মতো সময় চেয়েছেন, আর মামলাটি খারিজ করার বিষয়ে বারবার আবেদন, বিচারক পরিবর্তনেরও আবেদন করা হয়। সবশেষ বিচারের দিন ধার্য করে আদালত। খালেদা জিয়া ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব ডক্টর কামালউদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। বর্তমানে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে এবং ডক্টর কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন। 236 কার্যদিবসে 32 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, 28 কার্যদিবস আত্মপক্ষ সমর্থন ও 16 কার্যদিবস যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করে। মামলার নথি থেকে জানা যায় 1991 থেকে 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন খালেদা জিয়ার পক্ষে সোনালী ব্যাংকে রমনা থানায় প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে একটি সঞ্চয় হিসাব খোলা হয়। ওই অ্যাকাউন্টে 1991 সালের 9 জুন এক সৌদি দাতার পাঠানো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে $12,55,000, যার মূল্য তৎকালীন বৈদেশিক মুদ্রা বিনিময়ে বাংলাদেশি টাকায় 4,44,81,261 টাকা অনুদান হিসাবে জমা হয়। 1991 সালের 9 জুন থেকে 1993 সালের 5 সেপ্টেম্বর পর্যন্ত ওই অর্থ কোনো এতিমখানায় দান করা হয়নি। ওই সময়ের মধ্যে তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকো ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে সঙ্গে নিয়ে গঠন করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট। ওই টাকা থেকেই কাজী সলিমুল হকের নামে কয়েকটি FDR খোলা হয়। এছাড়া ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের ছেলে সৈয়দ আহমেদের নামে 1 কোটি টাকা এবং দুজনের যৌথ নামে আরেকটি 1 কোটি টাকার FDR খোলেন কাজী সলিমুল হক। এই 2 FDR থেকে টাকা গিয়াসুদ্দিন আহমেদের FDR-এ ট্রান্সফার হয়। কিছুদিন পরই গিয়াসুদ্দিন আহমেদ তার FDR-এর 1 কোটি টাকা ভেঙে 50 লাখ টাকার 2টি FDR করেন। এরপর আবার সেই FDR ভেঙে শরফুদ্দিন আহমেদের অ্যাকাউন্টে 6টি পে অর্ডারের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়। মামলায় আরও বলা হয়, ট্রাস্টের কাজে শরফুদ্দিন আহমেদ 2,10,71,671 টাকা তুলেছেন, আর এই টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। দিলওয়ার জালালী, SCTV, ঢাকা। বিএনপি নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার না করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থার এশিয়ার পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেন, বিরোধী দলকে আন্দোলনে বাধা দিয়ে মত প্রকাশ ও শান্তিপূর্ণ নির্বাচনের অধিকার খর্ব করছে বাংলাদেশ সরকার। তিনি বলেন, সব রাজনৈতিক দলের নেতাদেরই তাদের সমর্থকদের সহিংসতা না জড়াতে সতর্ক করা উচিত। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকেও ধৈর্যশীল থাকা উচিত বলে মনে করেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচের মতে, বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে আন্তর্জাতিক আইন অনুসারে আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া উচিত বাংলাদেশের সরকারের। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 2 গ্রুপের সংঘর্ষে পুলিশের গুলিতে 1 জন নিহত হয়েছে। আহত 20 জনের মধ্যে 3 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে। পুলিশ জানায়, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রূপগঞ্জ আওয়ামী লীগের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক গ্রুপের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। এ সময় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী গ্রুপের নেতাকর্মীরা একই স্থানে গেলে 2 গ্রুপের মধ্যে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে আসলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। পুলিশ কয়েক রাউন্ড শর্টগালের ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করলে যুবলীগ কর্মী সুমন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গুলিবিদ্ধ হয় 17 জন। এই ঘটনায় পুলিশ 20 জনকে আটক করেছে। দেশের অধিকাংশ নদী দখল করে গড়ে তোলা হয়েছে নানা স্থাপনা সহ ব্যবসা প্রতিষ্ঠান। রাজনৈতিক ক্ষমতা সহ প্রভাব বিস্তার করে বছরের পর বছর টিকে আছে দখলকারী ভূমিদস্যুরা। ধরাছোঁয়ার বাইরে এসব নদী দখলকারীদের নিয়ে এবার SCTV-র বিশেষ আয়োজন। আজ রয়েছে যশোর শহরের ভৈরব নদ ও শরীয়তপুরের নদী খাল দখল নিয়ে প্রতিবেদন। যশোর শহরের ভৈরব নদের দুপাড় দখল করে গড়ে তোলা হয়েছে হাসপাতাল, আবাসিক হোটেল, মার্কেট ও বাড়িসহ বিভিন্ন স্থাপনা। এসব দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না গেলে সম্ভব হবে না মৃতপ্রায় এক সময়কার স্রোতস্বিনী নদটির খনন কাজ। রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুমায় অর্থে।
যশোরের ভৈরব নদ একসময় ছিল স্রোতস্বিনী, যাতায়াত করত বড় বড় লঞ্চ। প্রাচীন শহর যশোরের ডরাটানা সহ বিভিন্ন স্থানে পণ্য বোঝে লঞ্চ কার্গো ভিড়ত। ধীরে ধীরে দখল আর দূষণে গতিপথ হারিয়েছে নদটি, এখন মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। নদীর দুপার দখল করে প্রভাবশালী দখলদাররা গড়ে তুলেছেন হাসপাতাল, আবাসিক হোটেল, মার্কেট ও বাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে 118 জন দখলদারের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনের কাছে দিলেও নেওয়া হচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। এসব অবৈধ দখলদারের তালিকায় রয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী, প্রভাবশালী ভূমিদস্যু ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা। এ কারণে প্রয়োজনীয় টাকা বরাদ্দ পাওয়া গেলেও নদের খনন কাজ শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। নদীর পাশে দশাত কিনে ভিতরে মাটি ফেলতে ফেলতে সব বাড়ি বানাই ফেলাচ্ছে। এভাবে যদি দখলদাররা যদি আটকায় রাখে, নদী খনন করবে কিভাবে? প্রভাবশালী দখলদারদের উচ্ছেদ করে ভৈরব নদকে গতিশীল করার দাবি ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির। নদীর মাপামাপি ইত্যাদি করার নামে একটা দীর্ঘসূত্রিতা চলছে, এখনো পর্যন্ত এই ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। বর্তমানে ভৈরব নদের অস্তিত্ব রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রভাবশালী ভূমিদস্যুদের কারণে বিলীন হতে চলেছে। 1926 সালের ভূমি জরিপে ভৈরব নদের প্রশস্ততা কোনোখানেই 500 ফুটের কম ছিল না, কিন্তু 1992 সালের জরিপে সেই প্রশস্ততা 120 ফুট নেমে এসেছে, বাকি 380 ফুট ভূমিদস্যুদের দখলে। তাই আমাদের মতো যারা ফুটপাতে ব্যবসা করে গায় ওগের তো এসে বাইরে ধরে উঠায় 20 তলা 15 তলা হয়ে রয়েছে, এগুলি তো আর উচ্ছেদ করেন। তারা দখলকারীরা যাই এই কাজ কিভাবে উদ্ধার করে বন্ধ করে এবং মন্ত্রী মির্জাদের সাথে তাকে যোগাযোগ আছে। এদিকে জেলা প্রশাসন বলছে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। প্রতিটা অবৈধ দখলের বিষয়ে একটা করে আমরা উচ্ছেদ কেস রুজু করব, তারপর আমরা অফিসিয়াল নোটিশ করব তাদের সরে যাওয়ার জন্য। এরপর তারা নির্ধারিত টাইমের মধ্যে সরে না যায় আমরা উচ্ছেদ কার্যক্রম চালাবো। শুধু কাগজে কলমে নয়, বাস্তবে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যশোরে ভৈরব নদকে আগের মতো স্রোতস্বিনী রূপে ফিরিয়ে আনতে দখলদার মুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা যশোরবাসীর। এসটিভি নিউজ ডেস্ক। এদিকে শরীয়তপুরে চলছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের খাল দখলের মহোৎসব, আর এই খাল দখল করে বড় বড় ইমারত ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় শহরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। কে এম রায়হান কবিরের প্রতিবেদন জানাচ্ছেন মেহজাবিন ইউনা। শরীয়তপুর জেলা শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া ডাক বাংলো থেকে পৌর বাস স্ট্যান্ড পর্যন্ত, পালং থানার পিছনে রাজগঞ্জ ব্রিজ থেকে কীর্তিনাশা নদী পর্যন্ত, কোর্ট চত্বর থেকে মনোহর বাজার হয়ে নদী পর্যন্ত, পুলিশ বক্স থেকে আটং পর্যন্ত পুরো খাল ছাত্রলীগের সাবেক সহসভাপতি, পৌরসভার সাবেক কাউন্সিলর ও পালং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সালাম ব্যাপারী ও বিএনপির নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার মাদবর, বিএনপির সমর্থক দেলোয়ার ব্যাপারী, ব্যবসায়ী সোহাগ হোসেন ও রিপন মোল্লা সহ 200+ প্রভাবশালীরা খাল দখল করেছে। সরকারি জায়গা রাখি আমি ডেরেন করছি, ডেরেন করে আমি সরকারি জায়গা রাখি আমার জায়গায় আমি ঘর করছি, আমি ঘরবাড়ি করে নিতে আমার দোকানই তো ফাঁকা জায়গা দেয়া। আমরা যে দোকান করেছি মূলত এটা 100% মালিকানা জায়গা, আরএস রেকর্ড, এসএ রেকর্ড, বর্তমান বিআরএস রেকর্ড আমাদের নামে মালিকানা আমরা রেকর্ড পেয়েছি। কোনো বর্তমানে কোনো খাল নাই এবং আগো এসএ আরএস সিএসএ কোনো খাল ছিল না। পৌরসভা কর্তৃপক্ষ, জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের কেউই এই খাল উদ্ধারে কোনো উদ্যোগ নিচ্ছে না অভিযোগ পৌরবাসীর। খালগুলো সব বন্ধ হয়ে যাওয়া নেই, আমরা এদিকে পানিতে ডুবে মরার ওই একটা চিন্তা ভাবনা, এত পানি নিঃসরণ করার কোনো লাইন নেই। বাস স্ট্যান্ড তো ঢেকে যায়, সমস্ত খাল দল করছে, একজনে যারা জায়গা দল করছে, দল উচ্ছেদ করার ব্যবস্থা করেন। এদিকে এই খালগুলো পৌরসভার নয় বললেন এই জনপ্রতিনিধি। আশেপাশে যে খালগুলো রয়েছে খালগুলো পৌরসভার কোনো নিজস্ব সম্পত্তি নয়, এটি জেলা পরিষদ অথবা খাস খতিয়ানে পড়েছে। আমরা সেই কারণে পৌরসভা উদ্যোগ গ্রহণ করলো, আমরা এটা দখলমুক্ত করতে পারছি না। তবে দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা পরিষদের চেয়ারম্যান। অবৈধ দাখা জায়গা খাল সেই সব জায়গা জমি আমি মনে হয় আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই জেলা পরিষদের জায়গা জেলা পরিষদের হস্তান্তর করবেন। রাষ্ট্রায়ত্ত এসব খালগুলোর উপর আধা পাকা ইমারত এবং ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে সরকারের প্রায় 100 কোটি টাকার জমি অবৈধভাবে ভোগ করছেন দখলদাররা। এসএটিভি নিউজ।
খালেদা জিয়ার মামলার রায় ঘিরে পুলিশি নিরাপত্তা আর দুদলের মুখোমুখি অবস্থানের কারণে দিনভর ছিল জনমনে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠা। সেই সাথে গণপরিবহন সংকটে দুর্ভোগে পড়ে নগরবাসী। ফলে জরুরি কাজ ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসা থেকে কেউই বের হননি। যাত্রীদের অভিযোগ, পরিবহন সংকটকে পুঁজি করে বাড়তি অর্থ আদায়ে ব্যস্ত ছিল সিএনজি অটোরিকশা চালকরা। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদনে বিস্তারিত। খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় রাজধানীর ব্যস্ত সড়কগুলো ভোর থেকেই হয়ে পড়ে গণপরিবহন শূন্য। বাসের অভাবে রিকশায় ছিল পথচারীদের অন্যতম ভরসা। দুপুর দুটো, যানজটের জন্য পরিচিত মগবাজার চৌরাস্তার দৃশ্যটি ছিল এরকম। ঘণ্টার পর ঘণ্টা নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাসের অপেক্ষায়। নারী ও শিশুদের নিয়ে ঘরমুখো মানুষগুলোর চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। যাত্রীদের অভিযোগ, গণপরিবহনের সংকটকে পুঁজি করে ফায়দা হাসিলের চেষ্টা সিএনজি ও রিকশা চালকদের। সিএনজি 300 টাকা স্যার মোহাম্মদপুর। সিএনজি ঠিক করলাম 400 টাকা, 350 টাকার ভিতরে যাইব। আমি বললাম 250 টাকা যাবেন, যাইব না। বাঁচে আসতাম 30 টাকায়, মাত্র সেখানে 500 টাকা সিএনজি ভাড়া করে আসছি। এছাড়া জাতীয় প্রেস ক্লাব, পল্টন, প্রান্তপথ সহ রাজধানীর অধিকাংশ জায়গায় গণপরিবহনের শূন্যতা ছিল স্পষ্ট। হেদায়তুল্লাহ সীমান্ত, SATV, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 21 বিশিষ্ট জনকে এবার দেয়া হচ্ছে 21 পদক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ভাষা আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজ সেবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পদক দেয়া হয়। পদকের জন্য মনোনীতরা হলেন ভাষা আন্দোলনে আজম তকিউল্লাহ মরণোত্তর, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, সঙ্গীতে শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী, খুরশিদ আলম ও মতিউর হক খান, নৃত্যে মিনু হক ওরফে মিনু বিল্লা, অভিনয়ে হুমায়ুন ফরিদি মরণোত্তর, নাটকে নিবিল সেন, চারুকলায় কালিদাস কর্মকার, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, সাংবাদিকতায় রণেশ মৈত্র, গবেষণায় ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক মরণোত্তর, অর্থনীতিতে ডক্টর মইনুল ইসলাম, সমাজসেবায় ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান ওরফে কবি হায়াত সাইফ, সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও খালেকদাদ চৌধুরী মরণোত্তর। আগামী 20 ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পদক দেবেন। শেষ করবো সন্ধ্যার এসটিভি সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অবশেষে দুর্নীতির দায়ে কারাগারে খালেদা জিয়া, 5 বছরের জেল, তারেক সহ 5 জনের 10 বছরের সাজা, আপিলের ঘোষণা আসামিদের। প্রতিহিংসার রায় দাবি বিএনপির, কাল সারাদেশে বিক্ষোভ, কেউ আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য আইনমন্ত্রীর, আওয়ামী লীগের আনন্দ মিছিল। খালেদা আদালতে যাওয়ার পথে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের চেয়ারশেল, বিএনপির আইনজীবীদের আটকে রাখার অভিযোগ। এতিমের টাকা মেরে খেলে শাস্তি পেতে হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, বরিশালে জনসভায় বললেন প্রধানমন্ত্রী।